নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরটি উঠে আসছে সেটি হলো 542 জন শিক্ষাকর্মীর বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। চলুন বিস্তারিতভাবে খবরটি দেখে নেওয়া যাক। এইমাত্র খবরটি পাওয়া গেল, নিয়োগের নথি খতিয়ে দেখে 542 জনের বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ হাইকোর্টের। ডিভিশন বেঞ্চের শুনানির পর ফের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি মামলায় আদালতের নজরে আরও 542 জন। 4 মে 2019 পর কমিশনের সুপারিশে পর্ষদ নিয়োগ করলে পদক্ষেপ, নিয়োগের নথি খতিয়ে দেখে বেতন বন্ধ করতে কমিশনকে নির্দেশ কোর্টের। আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, কমিশন এবং পর্ষদ খতিয়ে দেখুক 542 জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা। আজ বিচারপতি জানিয়েছে, ডিভিশন বেঞ্চ সিবিআই অনুসন্ধানের স্থগিতাদেশ দিলেও বাকি বিষয়গুলির ওপর কোনোরকম স্থগিতাদেশ দেওয়া দেয়নি, ফলে এই মামলাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখছেন। গ্রুপ ডি মামলায় সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশে স্বস্তি ফিরেছে কমিশনের, কিন্তু আজ বিচারপতি কমিশন এবং পর্ষদকে 542 জনের নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দেন এবং সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল স্কুল সার্ভিস কমিশন। 3 সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধানে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও 25 জনের নিয়োগ হয়েছে বলে অভিযোগ উঠে কমিশনের বিরুদ্ধে। ইতিমধ্যেই 25 জনের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল, এবার 542 জন এর বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। ওই প্রার্থীদের 2019 সালের 4 মের পর নিয়োগ করা হয়েছে ও তারা এখন কাজ করছেন কিনা তা খতিয়ে দেখে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদকে বেতন করতে বলেছেন বিচারপতি। আগামী 3 সপ্তাহের জন্য সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। পাশাপাশি তথ্য প্রমাণ যাতে কোনোভাবেই লোপার না হতে পারে তার জন্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের সমস্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যদিও আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, তার মধ্যে সিঙ্গল বেঞ্চ এই রায় দিল। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এরকম গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ।